নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি রেসিপি। রাতের ভাত ফেলে না দিয়ে এইভাবে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নিই আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি বেঁচে যাওয়া ভাত নিয়ে নিয়েছি, এখানে আমি কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর এখানে বেশ কিছু লঙ্কা আমি এইভাবে মাঝখান থেকে চিরে নিয়েছি, আর এখানে বড় একটা পেঁয়াজের কুচি করে নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো হলুদ নিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 1.5 টেবিল স্পুন তেল দিয়ে দেব। এখানে তেলটা কিন্তু বেশি লাগবে না। তেলটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি অল্প একটু সর্ষে ফোড়ন দিয়ে দেব। সর্ষেটা একটু হয়ে গেলে এবার এর মধ্যে 7-8টা কারি পাতা দিয়ে দেব। কারি পাতাটা দিয়ে এবার এর মধ্যে রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। হালকা লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব এবার একসাথে। মশলাগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার যে ভাতটা রেখেছিলাম সেই ভাতটা এর মধ্যে দিয়ে দেব। ভাতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়েও আমি আবার ভালো করে নাড়াচাড়া করে এখানে ভাতটাকে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে আপনারা ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ভাত ভাজা রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে ভাত ভাজা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।